হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অরণ্য ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তোমাদের আজকে লিও তলস্তয় সম্পর্কে বলবো, তার জীবন সম্পর্কে এবং সাহিত্যে তার যে অবদান। তিনি একজন রুশ সাহিত্যের একজন খ্যাতনামা লেখক। আজকে তার সম্পর্কেই তোমাদের এই ব্লগে তোমাদের শেয়ার করব। ঠিক আছে, আর বিশেষ না কথা বলে শুরু করছি লিও তলস্তয়ের জীবনী সম্পর্কে এবং তার সাহিত্য জীবনও পাশাপাশি আলোচনা করব। ঠিক আছে, শুরু করছি। লিও তলস্তয় যিনি ছিলেন রুশ সাহিত্যের একজন খ্যাতনামা লেখক। 1828 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর রাশিয়ার টুলা প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। আমরা জানি তার শিক্ষা জীবনে আমরা দেখেছি ছেলেবেলায় বাড়িতেই তিনি তলস্তয়ের প্রাথমিক শিক্ষা শুরু হয়। মাত্র 5-6 বছর বয়সে 3টি ভাষায় তার হাতে খড়ি হয়, মাতৃভাষা রুশ, জার্মান এবং ফরাসি। 1844 খ্রিস্টাব্দে কাজান বিশ্ববিদ্যালয়ে আইন এবং প্রাচ্য দেশের ভাষা শিখতে আরম্ভ করলেও শেষ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে কৃষক হওয়ার উদ্দেশ্যে বাবার জমিদারিতে ফিরে আসেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় সফল না হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই তিনি প্রকৃত অর্থে স্বশিক্ষিত ছিলেন। নিজের চেষ্টায় তিনি গ্রিক, আরবি, লাতিন, ইংরেজি সহ বহু ভাষায় দক্ষতা অর্জন করেন। চিত্রকলা এবং সঙ্গীত শাস্ত্রেও তলস্তয় দক্ষ ছিলেন, অত্যন্ত নিপুণ ছিলেন। তার কর্মজীবনে আমরা দেখেছি 1851 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং ক্রিমিয়ার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এই সময়েই তার সাহিত্যিক প্রতিভার চরম বিকাশ ঘটে। এরপর দেখব তার সাহিত্য জীবন। সেনাবাহিনীতে থাকাকালীন তলস্তয় প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস চাইল্ডহুড রচনা করেছিলেন। তার প্রথম উপন্যাস হিসাবে এটি দ্য কন্টেম্পোরারিতে প্রকাশিত হয়েছিল। সেনাবাহিনী ত্যাগ করার পর তিনি আত্মজীবনীমূলক ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশ করেন, যথাক্রমে বয়হুড ও ইয়থ নামে। এছাড়াও 1869 খ্রিস্টাব্দে তার অন্যতম শ্রেষ্ঠ একটা উপন্যাস ওয়ার অ্যান্ড পিস প্রকাশিত হয়েছিল। সাহিত্যমহল এই কাহিনীতে গভীরভাবে আলোড়িত হয়। এরপর 1873 থেকে 1877 মধ্যে তিনি আনা কারেনিনা উপন্যাসটি প্রকাশিত হয় তার। এছাড়া তার উল্লেখযোগ্য কয়েকটি ছোট উপন্যাস হল দ্য ডেথ অফ লাভন এলিচ এবং ফাদার সিগিউস। এগুলি ছাড়াও তলস্তয় প্রচুর কিন্তু ছোট গল্প, প্রবন্ধ এবং নাটক লিখেছেন তার সাহিত্য জীবনে। আমরা জানি তার সাহিত্যটি ছিল একটু অন্য ধরনের। তলস্তয় দার্শনিকের দৃষ্টিভঙ্গিতে তিনি জগৎকে বিচার করেছেন। বাস্তব জীবনের অভিজ্ঞতাকেই তিনি তার লেখার মধ্যে সুন্দরভাবে অত্যন্ত নিপুণ দক্ষতায় তিনি ফুটিয়ে তুলেছেন। জীবনের প্রকৃত অর্থ খোঁজা এবং অতি সহজে ও সংক্ষেপে জীবনের প্রকৃত রূপ তুলে ধরাই ছিল তার ছোট গল্পগুলির মূল উদ্দেশ্য। তার শিক্ষামূলক ছোট গল্পগুলি নীতিবোধের শিক্ষা দেয় আমাদেরকে। তিনি তার ব্যক্তিজীবন ছিল, আমরা সকলেই জানি তিনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তলস্তয়ের মধ্যে প্রচুর পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্য একসঙ্গে দেখতে পাওয়া যায়। যুবা বয়সেও, অর্থাৎ তিনি যুবক বয়সেও, তিনি যেমন একদিকে বেহিসেবী জীবনযাপন করে অর্থের অপচয় করেছিলেন, ঠিক তেমনই পরিণত বয়সে তিনি সব কিছু ত্যাগ করে সন্তের মতো জীবন কাটিয়েছিলেন। খ্রিস্টান ধর্মের যাজক সম্প্রদায়ের সমালোচনা করায় তিনি খ্রিস্ট ধর্ম থেকে বহিষ্কৃত হন। একইভাবে তিনি রাশিয়ার জার শাসনতন্ত্রের স্বৈরাচারের বিরুদ্ধেও তিনি সরব হন, তিনি গর্জে ওঠেন। দরিদ্র চাষির সন্তানদের জন্য তিনি স্কুল তৈরি করেছিলেন এবং নিজেই সেখানে শিক্ষকতা করতেন। আমরা জানি তার শেষ জীবনে তিনি কাউকে না জানিয়েই বাড়ি ছেড়ে চলে যান। বাড়ি থেকে অনেক দূরে আশ্রাপভ নামক রেল স্টেশনে প্রচণ্ড শীতে
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে 1910 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর তিনি মারা যান। তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু আজও তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি আজও বেঁচে রয়েছেন সকল সাহিত্যপ্রেমীদের হৃদয়ে। তার সম্পর্কে যতটুকু জেনেছিলাম তোমাদের শেয়ার করলাম। লিও তলস্তয় সম্পর্কে কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।